আজকে আমরা দশম শ্রেণীর যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলন। এই পাঠে তোমরা জানো যে নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী তিনটি বিষয় আছে, তো আমরা আজকে বিশ শতকে ছাত্র আন্দোলন বিষয়ে আলোচনা করব। এই ছাত্র আন্দোলন বিশ শতকে যে যে পর্বগুলিতে হবে সেই পর্বগুলি হচ্ছে, একটি প্রথম দশক বঙ্গভঙ্গ যখন হয়েছিল সেই বঙ্গভঙ্গ পর্বের কথা আমরা আলোচনা করব। তারপর অসহযোগ আন্দোলন যে সময় হয়েছিল সেই পর্বে ছাত্র আন্দোলন কীরকম ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আইন অমান্য আন্দোলন অর্থাৎ 30-এর দশকে সেই সময় ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করব। ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ 40-এর দশকে, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তোমরা জানো তো, 40-এর দশকে ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা হবে। আর একটি পাশাপাশি বিষয় সেটি হচ্ছে যে সশস্ত্র বিপ্লবী যে আন্দোলন, সেই সশস্ত্র বিপ্লবী আন্দোলনগুলিতে ছাত্ররা কী ভূমিকা পালন করেছিল। আর এর বাইরে দুটো জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনগুলির কারণ কী ছিল এবং এই আন্দোলনগুলির চরিত্র ও বৈশিষ্ট্য কী কী ছিল, কী কী বৈশিষ্ট্য এই আন্দোলনগুলিতে আমরা লক্ষ্য করি। তো চলো আমরা একটা একটা করে পার্ট আলোচনা করি। যদি এই প্রশ্নটি আসে যে বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের বিবরণ দাও বা হচ্ছে বিশ শতকের প্রথম দশকে ছাত্র আন্দোলনের বিবরণ দাও, এরকম যদি প্রশ্ন আসে তাহলে মূলত আমরা 4 নম্বর করে প্রশ্ন আসবে এটা ধরে নিয়ে 4টি করে পয়েন্ট আলোচনা করব। তো বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে ছাত্ররা যেটা করেছিল সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করেছিল। তোমরা জানো যে যারা বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার জন্য ব্রিটিশ সরকার একটি কার্লাইল সার্কুলার জারি করেছিল, পরবর্তীকালে পেডলার সার্কুলার সংযোজন করা হয়েছিল এবং ছাত্ররা দলে দলে ওই ব্রিটিশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু বয়কট করেছিল। স্বদেশ আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে স্বদেশী এবং বয়কট আন্দোলনের সূচনা হয়েছিল, তো সেই স্বদেশী এবং বয়কট আন্দোলনের একটা অঙ্গ ছিল সেটা হচ্ছে পিকেটিং। তো এই পিকেটিংয়ে কিন্তু ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এটিও বঙ্গভঙ্গ পর্বে যে ছাত্র আন্দোলন তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আলোচনা করতে হবে। ছাত্র সংগ্রাম কমিটি তৈরি করা হয়েছিল ছাত্রদের আন্দোলনের রূপরেখার জন্য, কীভাবে আন্দোলন পরিচালিত হবে ছাত্ররা নিজেদের একটি কমিটি তৈরি করে সেই সংগ্রামের রূপরেখা তৈরি করেছিল। ধর্মঘট ও মিছিলে অংশগ্রহণ করেছিল, বিভিন্ন যে ধর্মঘট ডাকা হয়েছিল এবং মিছিল সভা সমিতিতে অংশগ্রহণ করেছিল তারা। তো এরপর আমরা যে পর্বে আলোচনা করব সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। তোমরা জানো যে গান্ধীজির নেতৃত্বে প্রথম জাতীয় যে আন্দোলন অসহযোগ আন্দোলন, তো সেই অসহযোগ আন্দোলন পর্বে যে ছাত্র আন্দোলন হয়েছিল 1920-এর দশকে, সেখানে ছাত্ররা মূলত যে যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তা হচ্ছে বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করেছিল, সেটা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বয়কট যেমন বঙ্গভঙ্গ পর্বে করেছিল ঠিক একইভাবে ব্রিটিশের শিক্ষা প্রতিষ্ঠান তারা বয়কট করেছিল। প্রিন্স অফ ওয়েলস ভারত আগমন উপলক্ষে তার বিভিন্ন জায়গায় বিরোধিতা করে মিটিং মিছিল এই সমস্ত করেছিল ছাত্ররা। আর স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি আন্দোলনের, সেই আন্দোলনগুলির যে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার হিসেবে কিন্তু ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এই 4টি পয়েন্ট তোমরা অসহযোগ আন্দোলন পর্বে লিখতে পারো। এবারে যে পর্ব সেটা হচ্ছে আইন অমান্য পর্ব। আইন অমান্য পর্ব মানে 1930 খ্রিস্টাব্দ থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। তাহলে 30-এর দশকে ছাত্র আন্দোলন কী কী ভূমিকা পালন করছে? শিক্ষা প্রতিষ্ঠান বয়কট, সেই আগে বঙ্গভঙ্গতেও শিক্ষা প্রতিষ্ঠান বয়কট আমরা দেখেছি, অসহযোগে দেখেছি, আইন অমান্য পর্বে কিন্তু ছাত্ররা দলে দলে ব্রিটিশের শিক্ষা প্রতিষ্ঠান তারা বয়কট করতে থাকে। বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ ছাত্র বিক্ষোভ কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। আইন অমান্য দিবস পালন হয়েছিল যে দিনটিতে গান্ধীজি ওই ডান্ডিতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন, তো সেই দিনটিকে আইন অমান্য দিবস রূপে ছাত্ররা পালন করে। গ্রামাঞ্চলে ছাত্ররা বিভিন্ন আন্দোলন সংগঠিত করতে থাকে, গ্রামাঞ্চলে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকে ছাত্র আন্দোলন। তো এই প্রথম আমরা দেখলাম যে আইন অমান্য পর্বেই, কিন্তু এর আগে এটা ছিল না, আইন অমান্য পর্বেই শহরাঞ্চল ছাড়িয়ে এই আন্দোলন, ছাত্রদের আন্দোলন সেটি গ্রামাঞ্চলেও প্রসারিত হলো। এবার আরেকটি কোশ্চেন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন পর্ব অর্থাৎ 40-এর দশকে ছাত্র আন্দোলন। এই সময় ছাত্ররা বিভিন্ন বিক্ষোভ দেখিয়েছিল ভারত ছাড়ো আন্দোলন পর্বে। তোমরা জানো যে ভারত ছাড়ো আন্দোলন যেদিন শুরু হবে তার আগের দিনই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিদের গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল,
এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল। শ্রমিক, কৃষক, বিভিন্ন স্তরের মানুষ যেমন অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে, ছাত্ররাও কিন্তু তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল এবং তাদের যে অংশগ্রহণের একটি মূল বিষয় ছিল বিক্ষোভ প্রদর্শন। দু নম্বর হচ্ছে ছাত্র জনতা ঐক্য, তারা জনতার সাথে মিলিত হয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হয়েছিল। বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ, রেল লাইন তুলে ফেলা, টেলিগ্রাফ লাইন বিচ্ছিন্ন করা, এই সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপেও কিন্তু ছাত্ররা অংশগ্রহণ করে এই ভারত ছাড়ো পর্বে। ভারত ছাড়ো পর্বে যে বিভিন্ন ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটগুলিতেও কিন্তু ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রমিক ধর্মঘট বলো বা অন্য, যেহেতু জনতা ছাত্রের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল তাই এই ধর্মঘটগুলিতে ছাত্ররা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে আর একটা পর্ব, আমি বলেছিলাম যে সশস্ত্র বিপ্লবী যে আন্দোলন পাশাপাশি চলেছিল মূল স্রোতের আন্দোলনের পাশাপাশি, তো সেই সশস্ত্র বিপ্লবী আন্দোলনেও ছাত্ররা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন ধরো রাইটার্স বিল্ডিং অভিযান, সেখানে বিনয়, বাদল, দীনেশ তিনজন তারা রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং সেখানে জেনারেল সিম্পসনকে হত্যা করেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার একজন ছাত্রী, তোমরা জানো যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং তারপর সেখানে নিজে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন যাতে পুলিশের হাতে তাকে ধরা না পড়তে হয় এবং ধরা পড়লেই তাকে নির্যাতন করে হয়তো গোপনীয় অনেক খবর বের করে নেবে এই আশঙ্কায় তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি, খুব অল্প বয়সে ছাত্র অবস্থায়, যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল, সফল হয়নি। স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিলেন বীণা দাস। বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন চলছিল তো সেইখানে তিনি স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য গুলি করেছিলেন, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। বীণা দাসও কিন্তু ছাত্রী ছিলেন। এছাড়া 1946 মানে যখন আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করেছে, তার ক্যাপ্টেনদের বন্দি করা হয়েছে, তো সেরকমই একজন ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী। সে রশিদ আলীর লালকেল্লাতে যখন বিচার চলছিল, বিচারের নামে প্রহসন শুরু হয়েছিল, তো তার মুক্তির দাবিতে ছাত্ররা বিভিন্ন জায়গায় ধর্মঘট পালন করেছিল এবং রশিদ আলী দিবস পালন করেছিল ছাত্ররা। তো এই যে ছাত্ররা গোটা বিশ শতক জুড়ে আমরা দেখলাম বিভিন্ন পর্বে ছাত্ররা অংশগ্রহণ করছে, তা স্বাভাবিক কারণে এই প্রশ্ন আসে যে ছাত্রদের এই রাজনীতিতে অংশগ্রহণের কারণগুলি কী কী ছিল। এটা তোমাদের 4 নম্বরের একটি প্রশ্নও আসতে পারে যে বিশ শতকে ভারতের রাজনীতিতে ছাত্রদের অংশগ্রহণের কারণ। না, প্রথম আমরা যে পর্ব দেখেছি, দেখো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, এখানে হিন্দু মুসলিমকে বিভাজন করার জন্য ব্রিটিশ যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং তার একটি হচ্ছে যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কিন্তু ছাত্রদেরও নাড়িয়ে দিয়েছিল এবং তারাও এই বিভাজন নীতির তীব্র বিরোধিতা করেছিল, যার ফলে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছিল এবং বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গান্ধীজির একটি প্রভাব ছিল, গান্ধীজি ওই যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই যে আন্দোলনগুলি শুরু করছেন, তো সেই আন্দোলনের যে কর্মসূচি, সেই আন্দোলনের যে দাবি, সেই দাবিগুলি কিন্তু ছাত্রদেরকে প্রভাবিত করেছিল এবং ছাত্ররা এই গান্ধীজির প্রভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। বিভিন্ন যে বৈপ্লবিক সমিতিগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বৈপ্লবিক সমিতি তাদের কার্যধারা, তাদের আদর্শ ছাত্রদের অনুপ্রাণিত করেছিল, তারা এই সমিতির দ্বারা প্রভাবিত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে। এছাড়াও ওই যে রশিদ আলী দিবস পালন করেছিল, আজাদ হিন্দ ফৌজের সেনানীদের বিচারের নামে যে প্রহসন শুরু হয়েছিল সেটাও কিন্তু ছাত্রদের মনে একটা আঘাত করেছিল এবং তারা ওই রশিদ আলীর মুক্তির দাবিতে রশিদ আলী দিবস পালন করেছিল। তো এই বিচারের নামে প্রহসন, এটাও কিন্তু ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। তাহলে এই যে বিভিন্ন পর্বে ছাত্র আন্দোলনগুলি আমরা পেলাম, তো এই ছাত্র আন্দোলনগুলি কমন কী চরিত্র ছিল, কমন কী বৈশিষ্ট্য ছিল গোটা বিশ শতক জুড়ে ছাত্র আন্দোলনগুলি, এটি একটি প্রশ্ন আসতে পারে খুব গুরুত্বপূর্ণ, বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে বলে। না, এই আন্দোলনগুলি, ছাত্ররা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তা সবই ছিল ব্রিটিশ বিরোধী এবং রাজনৈতিক আন্দোলন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র যে ছাত্রদের যে দাবি দেওয়া, তাদের যে আন্দোলন, তার মূল লক্ষ্য ছিল কি, ব্রিটিশ বিরোধিতা, এবং তাদের দাবি দেওয়া ছিল সবটাই রাজনৈতিক। এই ছাত্র আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই আন্দোলন ছিল ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক, তারা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি, হিন্দু মুসলিম সকলে মিলিতভাবে ছাত্ররা তারা কিন্তু ধর্মনিরপেক্ষতার একটি দৃষ্টান্ত তুলে ধরতে সক্ষম হয়েছিল। যদিও এই ছাত্র আন্দোলনগুলিতে উচ্চবিত্তদের প্রাধান্য ছিল, উচ্চবিত্ত ঘরের যারা ছাত্র ছিল তাদেরই প্রাধান্য ছিল, পরবর্তীকালে আইন অমান্যর পরে তোমরা দেখেছো যে সেটি গ্রামাঞ্চলেও প্রসারিত হয়েছিল।
এছাড়া এই আন্দোলনগুলি, ছাত্র আন্দোলনগুলি সবই ছিল জাতীয়তাবাদী আন্দোলন। এটি কিন্তু আঞ্চলিক ভিত্তিতে কোনো আন্দোলন গড়ে ওঠেনি, বেশিরভাগটাই ছিল জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে। আর ছিল বিপ্লববাদী আন্দোলন ছাত্রদের, এই যে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি বলো, বিনয় বাদল, দীনেশ বলো, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, সবই কিন্তু এই ছাত্ররা কিন্তু বিপ্লববাদী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে বিপ্লববাদ কিন্তু ছাত্র আন্দোলনের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চরিত্র ছিল। আর দেখবে বিভিন্ন পর্বে তারা সেবামূলক যে আদর্শ, মানে সে কখনো স্বেচ্ছাসেবক বাহিনীতে অংশগ্রহণ, কখনো হচ্ছে পিকেটিংয়ে অংশগ্রহণ, যা আত্মমানুষের সেবায় নিয়োজিত হওয়া, এই সেবামূলক আদর্শও কিন্তু ছাত্র আন্দোলন, গোটা বিশ শতক জুড়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল তার একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই। ঠিক আছে, তোমাদের তাহলে অনেক ধন্যবাদ। তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা জানতে পারলে, যে বঙ্গভঙ্গ পর্ব, অসহযোগ পর্ব, আইন অমান্য পর্ব, ভারত ছাড়ো পর্ব, এই পর্বগুলিতে ছাত্র আন্দোলন, ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণের কারণ এবং হচ্ছে গোটা বিশ শতকে ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল। ঠিক আছে, এগুলো তাহলে ভালো করে করবে। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল।